হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন এক অর্থাৎ গুড ফুড নিয়ে আলোচনা করব। গুড ফুড অর্থ হলো ভালো খাবার বা স্বাস্থ্যকর খাবার। ভালো খাবার আমাদের কেন খেতে হবে, এর গুরুত্ব কী, এসব নিয়েই এই লেসন সাজানো হয়েছে। তাহলে চলো শুরু করি। মিস রেহানা, দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। মিসেস রেহানা, ইংরেজির শিক্ষিকা মিসেস রেহানা তার ক্লাসে খাবার সম্পর্কে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, শি সেজ। খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তিনি বললেন। উই ক্যানট লিভ উইদাউট ইট, এটি ছাড়া আমরা বাঁচতে পারবো না। সো ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই সবসময় তোমার ভালো খাবার খাওয়া উচিত বা খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার, আসে স্টুডেন্ট, ভালো খাবার কী শিক্ষিকা? একজন ছাত্র জিজ্ঞেস করলো যে ভালো খাবার কী শিক্ষিকা। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, সেস মিসেস রেহানা। আমাদের সুস্বাস্থ্যের জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য যে খাবারগুলো দরকার তাই ভালো খাবার। এখানে দ্য রাইট কাইন্ড অফ ফুড বলতে বোঝাচ্ছে যে ওই সকল খাবার যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখে। ওকে, ইট ইজ নিউট্রিশাস, এগুলো পুষ্টিকর। কোনগুলো যে ভালো খাবারগুলো, এগুলো পুষ্টিকর। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। আমাদের সঠিকভাবে বেড়ে উঠতে এবং সুস্থ থাকতে যে সকল প্রাকৃতিক উপাদান দরকার আমাদের শরীরে, আমাদের শরীরে যে সকল প্রাকৃতিক উপাদান দরকার তা আমরা গুড ফুড হতে পেয়ে থাকি। এখানে কন্টেইন অর্থ হলো ধারণ করা, মানে ওই আমাদের শরীর বেড়ে উঠতে এবং আমাদের সুস্থ থাকতে যে সকল ন্যাচারাল সাবস্টেন্স অর্থাৎ প্রাকৃতিক যে উপাদানগুলো জরুরি সেগুলো কি, ইট, ইটটা রেফার করতেছে তোমার গুড ফুডকে, গুড ফুডে রয়েছে। অর্থাৎ তাহলে আবার বলি যে আমাদের আমাদের সঠিকভাবে বেড়ে উঠতে এবং সুস্থ থাকতে যে সকল প্রাকৃতিক উপাদান আমাদের শরীরের দরকার তা এগুলোতে রয়েছে, এগুলোতে বলতে তোমার গুড ফুডে রয়েছে। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ইউ মাস্ট নট ইট টু মাস দ্য ফুড ইজ গুড, কিন্তু মনে রেখো খাবারটি যদিও ভালো কিন্তু বেশি পরিমাণে খেও না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমার শরীরে খাবারের যে পরিমাণ চাহিদা রয়েছে ঠিক ততটুকু তোমাকে খেতে হবে। নিডস অর্থাৎ প্রয়োজন, যতটুকু খাবারের প্রয়োজন ততটুকুই খেতে হবে। সার্টেন অ্যামাউন্ট অর্থ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, সার্টেন অ্যামাউন্ট অর্থ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, তাই আমাদের একই ধরনের খাবার একই পরিমাণে লাগে না। মানে সেম কাইন্ড অফ ফুড, সেম কাইন্ড অফ ফুড মানে একই ধরনের খাবার, ইন সেম কোয়ান্টিটি, সেম কোয়ান্টিটি অর্থাৎ হলো একই পরিমাণে, অর্থাৎ আমাদের শরীরে একই ধরনের খাবার একই পরিমাণে লাগে না। কোনোটি হয়তো বেশি, যেমন আমের জাতীয় খাবার বেশি লাগতে পারে, শর্করা জাতীয় খাবার কম লাগতে পারে, এরকম। ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটি তোমার শরীরের বিকাশ এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। এখানে গ্রোথ অর্থ হলো বিকাশ, শরীরের বিকাশ অর্থাৎ বেড়ে ওঠা, আর ফিজিক্যাল স্ট্রাকচার হলো শারীরিক গঠন, তোমার শারীরিক গঠন এবং বেড়ে ওঠার উপর নির্ভর করে তোমার কোন ধরনের খাবার জরুরি। ওকে, তাহলে চলো এবার বি সেকশনের প্রশ্নগুলো সলভ করি। হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট, মিসেস রেহানা কি সম্পর্কে কথা বলছে? আমরা প্যাসেজ থেকে পড়েছি যে মিসেস রেহানা ওনার ক্লাসে খাবার সম্পর্কে কথা বলছে, তাই না? তাহলে উত্তর হবে কি,
মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট, এখানে হবে ফুড, টকিং অ্যাবাউট ফুড, মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, এটা এক নম্বরের আনসার। দুই নম্বরে বলছে ওয়াই ডু উই ইট ফুড, আমাদের আমরা খাবার খাই কেন, আমরা খাবার কেন খাই, তাহলে আমরা এটিও প্যাসেজে পড়েছি যে আমরা কেন খাবার খাই। দেখো এখানে দেখো যে ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, উই ক্যানট লিভ উইদাউট ইট, খাবার আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। এটার আনসার তুমি লিখবা যে ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আওয়ার বডি অ্যান্ড উই ক্যানট লিভ উইদাউট ইট। ঠিক এই দুটো সেন্টেন্স তুমি যদি লেখো তাহলে তোমার বি নম্বর দুই নম্বর প্রশ্নের আনসার হয়ে যাবে। তো এবার চলো তিন নম্বর প্রশ্ন নিয়ে কথা বলি, যে হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশাস ফুড, মানে পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়। তাহলে প্যাসেজে আমরা কি করেছি, তাহলে পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়, এটা ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। তিন নম্বর যে প্রশ্নটা ছিল সেটার ফুল আনসারটা হলো এটা, তুমি এটা লিখে দিবা আনসার হয়ে যাবে। তো এবার চলো চার নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি, হাউ মাচ ফুড ডাজ এ পার্সন নিড টু ইট এ ডে, একজন ব্যক্তির প্রতিদিন কি পরিমাণ খাবার প্রয়োজন। তো আমরা প্যাসেজে কি পড়েছিলাম, আমরা এখান থেকে পাই যে ইউ হ্যাভ টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট ফুড দ্যাট ইউর বডি নিডস, যে আমাদের শরীরে যে পরিমাণ খাবারের দরকার সেগুলো খাওয়া উচিত, মানে তত পরিমাণেই খাওয়া উচিত। আনসারটা তাহলে আমরা এভাবে লিখতে পারি, এ পার্সন নিডস এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইজ বডি নিডস। উত্তরটি স্ক্রিনে উঠে যাবে, তোমরা এটা দেখে লিখে রাখবা নোটে। আবার বলছি যে এ পার্সন নিডস এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট হিজ বডি নিডস। ওকে পাঁচ নম্বরটি শুরু করি, পাঁচ নম্বর বলছে ডাজ এনি এভরি ওয়ান নিডস দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, সবারই কি সেম পরিমাণ বা একই পরিমাণ খাবারের প্রয়োজন, যদি না হয় দেন ওয়াই, কেন কেন দরকার নেই। তোমরা প্যাসেজ থেকে কি পড়েছিলাম, উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন সেম কোয়ান্টিটি, আমাদের একই ধরনের খাবার একই পরিমাণে দরকার নেই, ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এটি তোমার শরীরের বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। তাহলে উত্তর হবে, স্ক্রিনে উত্তরটি উঠে যাবে, তোমরা নোট করবা, এভরি ওয়ান ডাজ নট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড বিকজ ইট ডিপেন্ডস অন হিজ গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। তো এটা ছিল তোমার বি সেকশনের প্রশ্ন উত্তর, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এবার চলো সি নাম্বার সেকশন শুরু করি, সি নাম্বারে বলছে যে উই শুড ইট গুড ফুড টু, এখানে হবে স্টে হেলদি। স্টে হেলদি, ওকে দুই নম্বর বলছে উই শুড নট ইট মোর দ্যান হোয়াট উই নিড, মানে হবে হোয়াট উই নিড। আচ্ছা তো এবার চলো তিন নম্বর নিয়ে আলোচনা করি, তিন নম্বর কি বলছে, ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ, গুড ফর হেলথ হেলথ, এটা তিন নম্বর আনসার হবে। এবার সর্বশেষ চার নম্বর, গুড ফুড মিন্স ভালো খাবার বলতে কোনটি বোঝায়, প্যাসেজে আমরা যেটা পড়েছিলাম সেটাই আমরা লিখে দিব, গুড ফুড মিন্স কি এটা।
গুড ফুড মিন দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, ঠিক এটি লিখে দিবা। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখবা, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ভালো থাকবো সবাই, ধন্যবাদ।